সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে ইয়েলো পেজ রিয়েল ইয়েলো পেজ গুগলে ইয়েলো পেজ লিস্টিং দেখাব, কিভাবে আপনি ইয়েলো পেজ ওয়েবসাইটে আপনার বিজনেসটাকে লিস্টিং করবেন, এটা স্টেপ বাই স্টেপ আজকে দেখাব। চলুন শুরু করা যাক। আমি আমার ব্রাউজারে চলে গেলাম, নতুন একটা ট্যাব নিলাম, সেখানে গুগল দিলাম, গুগল নাকি .com, google.com দিয়ে এন্টার করলাম। এই ইন্টারভিউ আসার পরে আমি এখানে, যেহেতু গুগল অ্যাকাউন্টটি আমার পার্সোনাল নামে করা, এই জন্য আমি এটাকে চেঞ্জ করবো, যেহেতু এটা ক্লায়েন্টের, ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি এটা করবো। তো ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্ট ওপেন করে নিলাম, ইয়েলো পেজ .com। রিয়েল ইয়েলো পেজ এইটাকে আমাদের দেখতে হবে। রিয়েল ইয়েলো পেজ চলে গেলাম, এই যে এখানে আমি এখন সাইন আপ করে নিই কোম্পানির গুগলের মাধ্যমে, এটাকে সাইন আপ করে নিব। ক্লায়েন্টের যে গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্টে আমি এটাকে সাইন আপ করে নিই, ক্লিক করলাম সাইন আপ নাও, এই যে ডাইন পাশে সাইন আপ নাও, সাইন আপ নাও করলাম, ক্লিক করলাম। এই অবস্থায় আমি এখানে পুরোটা আমি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম জিপ কোড এগুলো দিয়েও করতে পারবো। আবার আমি কন্টিনিউ উইথ গুগল, যেহেতু আমি ঝামেলা করতে যাবো না, এই জন্য কন্টিনিউ উইথ গুগল দিলে ওই গুগলের আন্ডারে, ওই ইমেলের আন্ডারে এটা ওপেন হয়ে যাবে। কন্টিনিউ উইথ গুগল এটা আমি দিলাম, এখানে আমি আমার ক্লায়েন্টের ইমেল আইডিটা ধরাই দিলাম। ইমেল আইডি দেওয়ার পরে প্লিজ প্রোভাইড ইউজ ইউর জিপ কোড, ইমেল আইডি ঠিক আছে, জিপ কোডটা আছে, জিপ কোডটা হলো, জিপ কোডটা দিলাম। জিপ কোড দিয়ে এই অবস্থায় আমি এখানে আমি কন্টিনিউ করে দিলাম, এখানে দেওয়ার পরে আমি কন্টিনিউ দিলাম। হাই ইউনাইটেড ধরে নিছে, ওপেন হয়ে গেছে। এটা আমার ইন্টারফেস, প্রোফাইল আছে, ওয়ার্ড আছে, এগুলো আমার ইন্টারফেস, ইন্টারফেসটা এই যে আমার নাম আছে, প্রোফাইল আইডি আছে, এই ইন্টারফেস। আমি এখন প্রোফাইলটাকে সাজাবো, সিস্টেম আমি সিস্টেম মোতাবেক এটাকে সাজাবো এবং অ্যাড করব। ফার্স্ট আমি প্রোফাইলে যাই, রিমুভস আর ফটো, এখানে হলো অ্যাড প্রোফাইল ফটো, এখানে আমি আমার ক্লায়েন্টের লোগোটা দিয়ে দিব। লোগোটা সেট করে দিলাম, হচ্ছে না, এটাকে আবার এডিট করতে হবে।
সেভ দিলাম, লোকেশনটাকে ঠিক করে দিলাম। আমি আমার ক্লায়েন্টকে যতটুকু সম্ভব করে দিলাম, বাকি প্রোফাইলগুলা সে নিজের মতো সাজিয়ে নেবে। যেহেতু সে আমার কোনো ডকুমেন্টস দেয় নাই এবং সে নিজে থেকেই করে নেবে বাকিটা, এই জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে লোগো আরো আনুষঙ্গিক কিছু সম্পূর্ণ করে দিলাম। তা আপনারা আপনাদের মতন এভাবে তৈরি করে নেবেন বা সম্পূর্ণ করে নিবে, আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে সিস্টেমগুলো দেখিয়ে দিলাম। ইউরোপের যে অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা কমপ্লিট। ফটো দিলাম, আমি আমার লোগো দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।